সামনে দেখান জি, ধন্যবাদ আপনাকে। বরিশাল ডিবি পুলিশ এবং সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আমরা আসলে একটি চক্রকে আজকে ধরতে পেরেছি, যারা বিভিন্ন ধরনের হেপাটাইটিস বি এর টিকা নানান অনিয়ম করে বাসায় বাসায় গিয়ে দিচ্ছেন। তাদের নেই কোনো লাইসেন্স কিংবা নেই কোনো মেয়াদ, তাদের এখানে নেই টেকনোলজিস্ট কিংবা মেডিকেল গ্রাউন্ডের কেউ। তাদের এই অপরাধ আমরা আমলে নিয়ে তাদের যিনি মূল হোতা তাকে আমরা 6 মাসের এবং তার সহযোগী যারা তাদেরকে আমরা 1 মাস করে কারাদণ্ড দিয়েছি। এর সাথে সম্পৃক্ত যারা আছেন, অর্থাৎ এসব ভুয়া টিকা দেওয়ার মাধ্যমে যারা মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন, আমরা তাদেরকে বের করার চেষ্টা করছি। ধন্যবাদ।